পশ্চিমবঙ্গের বীরভূম জেলার উচপুর গ্রামে বাসিন্দা বর্ষালেট। সরকারি স্বাস্থ্য দপ্তরের নিরীক্ষণ অনুযায়ী 12 বছর বয়সী বর্ষালেটের 80% মানসিক এবং 60% শারীরিক প্রতিবন্ধী। 2015 সালে সে তার প্রতিবন্ধী সার্টিফিকেট পেলেও এখন অবধি কোনো সরকারি সাহায্য পাচ্ছে না। বর্ষাকে নিয়ে কী কী অসুবিধা, মানে বর্ষার কী কী অসুবিধা হচ্ছে? অসুবিধা সব কিছু, নিজে খেতে পাচ্ছে না, চান করিয়ে দেয়, তেল মাখিয়ে দেয়, খাওয়া, জামা কাপড় পরানো, যেখানেই যায় সেখানেই নিয়ে যেতে হয়, বাড়িতে ফেলে রেখে যেতে পারি না। উচপুর গ্রামের হাবললেট তার স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে মাসির বাড়িতে আশ্রিত। দিনমজুর এই পরিবারে বড় মেয়ে বর্ষালেট, বয়স 12 বছর। সে 80% মানসিক ও 60% শারীরিক প্রতিবন্ধী। একে তো মেয়ে, তাও প্রতিবন্ধী, এই চিন্তা, তার সাথে আমাদের সমাজে মেয়েদের অবস্থা বর্ষার দিনমজুর মা বাবাকে আরও অসহায় করে, ভাবিয়ে তোলে তাদের অবর্তমানে বর্ষার অনিশ্চিত ভবিষ্যৎ। সংসার আমাদের তো বাড়ি দুয়ার নাই, বা আমার এই মাসি বাড়িতে আছি, দু ভাই, দুটো সংসার। তা আমার তো সব বিপিএল, আমাদের ঘরটা তো বিপিএল ঘর, ঘর দিয়েছে। তা মেয়েটা তো বড় হলে তো বিয়ে শাদী আর হবে না। তা কী করে কী হবে সেটা যদি আমার যদি দুনিয়া তো সবসময় থাকছি না, এইটাই নিয়ে সমস্যা। এমনি ধরো পরের খেতে চাষ করি, তা চাষ যদি না হয় তখন কোনো রকম করে ট্র্যাক্টরে যাই, কাজ মাছ করি, কোনো রকম করে চলে, কোনো দিন চলে না, এভাবে চলে গেছে। সরকারি অফিসে অনেক ঘোরাঘুরি করার পর 2015 সালে তারা বর্ষার প্রতিবন্ধী সার্টিফিকেট পায় এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলে, কিন্তু এখন অবধি কোনো সরকারি ভাতা পায়নি। বিপিএল তালিকাভুক্তই পরিবারটি জানে সরকারি সাহায্যের এই সামান্য অর্থ দিয়ে তার সারা জীবনের সমস্যা সমাধান হবে না, তবে তার মাসিক খরচের একটা অংশ তো হয়েই যাবে। তাই তাদের একান্ত অনুরোধ, এটি যত দ্রুত সম্ভব যদি পাইয়ে দেওয়া যায় ততই ভালো। কার কার কাছে আবেদন করেছেন, কারো কাছে? আবেদন তো করেছি, অঞ্চল গিয়ে গেলাম, অঞ্চল থেকে বলছে ব্লকে পাঠিয়ে নিয়েছে, ব্লকে বলছে অঞ্চল যান, এইভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি, তাই কিছু হয়নি। এই সমস্যাটিকে নিয়ে গত 11 ডিসেম্বর 2017 ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী নন্দদুলাল দাস মহাশয়ের সাথে দেখা করতে যায়। সমস্যাটিকে উনি গুরুত্ব দিয়ে শোনেন, ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও সমস্যাটিকে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। এই মুহূর্তে আপনাদের কি দাবি, মানে আপনারা কি চাইছেন? যাতে টাকা ঢোকে, সেই জন্য আমরা দাবি করছি, টাকা পয়সা না ঢুকলে তো আমরা চালাবো কি করে? তার একটা তো মানে ভবিষ্যৎ আছে, কিছু যদি করতে পারি, আমরা তো সবসময় থাকবো না। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই দপ্তরের আধিকারিক ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী নন্দদুলাল দাস মহাশয়কে 9732013342 এই নাম্বারে বারবার ফোন করে অনুরোধ করুন যাতে সমস্যাটির দ্রুত সমাধান হয়। আমি দেবগোপাল মণ্ডল, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।